আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম, তা হলো যারা ডায়েট কন্ট্রোল করেন বা ডায়াবেটিক্স, অথবা ঈদের দিন সকালে মিষ্টি ছাড়াও অন্যরকম কোনো কিছু একটা সময় রান্না করে খেতে চান তাদের জন্যে। আজকে বানাবো আমি সেমাইয়ের পোলাও, খুব মজা এবং একটা হেলদি রেসিপি। তাহলে আসুন দেখে নিই কী করে মজাদার এই সেমাইয়ের পোলা বানাবো, দেখে নিই। সেমাইগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এই লম্বা চিকন সেমাইগুলো কিছুটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, প্রায় এক কাপের চাইতে একটু বেশি। আর এখানে কোনো মাপ টাপ নাই, যে যেমন নিতে চান নিতে পারেন। এভাবে করে এখন আমি সবগুলো সেমাই ভালো করে বেজে নিব। অনেকক্ষণ সময় নিয়ে সেমাইগুলো ভাজার পর দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, মানে সেমাইটার কালার চেঞ্জ হয়েছে আর অনেকটুকু কমে গেছে, তার মানে আমাদের সেমাইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এভাবে করেই অনেক টাইম নিয়ে বাঁচতে হবে। এখন সেমাইটাকে আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। সেমাইগুলো সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি, সাথে কিছুটা লবণ দিয়েছি। এখন সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে নুডলস সিদ্ধ করি ঠিক সেভাবেই সেমাইগুলোকে চুলার আঁচটা একবারে হাইতে রেখে সেমাইগুলো সেদ্ধ করে নিব। সেমাইগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন একটা স্ট্রেনারে পানিটা জড়িয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু তেল, প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হলে দিয়ে দিব গাজর কুচি। এখানে যে কোনো সবজি যার যেমন পছন্দ দিতে পারেন, তবে আমি এখানে শুধু গাজর কুচিয়ে দিচ্ছি। গাজরগুলো কিছুক্ষণ ভাজা হলে ছোট্ট একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব বাদাম। এখানে আমি কিছু কাজু বাদামও দিয়ে দিচ্ছি। এবার এগুলাকে আমি আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। গাজর আর বাদামগুলো ভাজা হলে এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা সেমাই। আর আমি কিন্তু এখানে গাজর আর বাদামে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন পানি জড়িয়ে নেওয়া সেমাইগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এভাবে করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট, আর দিব দুই তিনটা কাঁচামরিচ। এভাবে ফালি করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে আপনারা চাইলে একটু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর ভালো করে মিশিয়ে নিলে হয়ে গেল মজাদার এই সেমাইয়ের পোলাও। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন যেন পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।